আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পটলের খোসা দিয়ে এমন মজার একটি রেসিপি তৈরি করা যায় সেটি না করলে বোঝা যাবে না সেই জন্য পটলের খোসা মোটা করে ছাড়িয়ে নিয়েছি এখন কিছু চিংড়ি মাছ নিয়েছি ভর্তা খাওয়ার যে চিংড়ি মাছটা সেটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি পটলের খোসাও ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল সামান্য পরিমাণে সরিষার তেলে পটলের খোসাটা দিয়ে দিলাম সরিষার তেলের জন্য পটলের খোসার কাঁচা গন্ধটা থাকবে না পটলের খোসাটা ধুয়ে নিয়েছি কিছুটা পানি ছিল সেটা দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়নি এখন পুরোপুরি সিদ্ধ করে নিব সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পটলের খোসা পুরোপুরি সিদ্ধ হয়েছে এখন নামিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিব রিসার তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেজে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা এখানে কম ছিল সেজন্য আমি পরে আরও কিছু পেঁয়াজ ভেজে অ্যাড করে নিয়েছি পেঁয়াজের পরিমাণ কম হলে খেতে মজা লাগবে না সেজন্য এখানে অনেকটা কম ছিল ব্ল্যান্ডারে তৈরি করছি আপনারা শিল্পাটায় করতে পারেন খুবই মজার একটি ভর্তা রেসিপি প্রথমে পটলের খোসা কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি পটলের খোসাটা ভালো করে যেন মিহি ব্লেন্ড হয় সেজন্য তৈরি করে নিলাম খুবই মজার পটলের খোসা চিংড়ি দিয়ে ভর্তা রেসিপি রেসিপিটি আপনারা অবশ্যই করে দেখবেন কেমন মজা হয়েছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ